এক নাম্বার যুক্তি দিবে যে এটা করা নিষেধ আছে কোথায় যে এটা করতে পারবো না নিষেধ আছে কোথায় দেখেন তো বুঝেন আরেকটা একটা যুক্তি দিবে দূরত্ব পড়া তো ভালো কাজ তো এটা হারাম হবে কেন হবে কেন বুঝেন এক নাম্বার যুক্তি দিবে এটা নিষেধ আছে কোথায় এক জবাব আমি ভালো করে দেই বুঝেন আজকে মাগরিবের নামাজ পড়েছেন কই রাখাত এবার জুড়ে বলেন মাগরিবের নামাজ পড়েছেন কয়রা কাত আমি বললাম আমি রেজাউল করিম আবরার থেকে মাগরিবের নামাজ পড়বো পাঁচশ টাকা বুঝেন আপনারা বললেন না পড়তে পারবেন না আমি বললাম যে পড়তে পারবো না কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো বুঝেন। আমি বললাম যে আচ্ছা বললেন পাঁচ রাখা পড়া যাবে না আমি পাল্টা প্রশ্ন করলাম পড়া যাবে না কোন নিষেধ আছে দেখেন তো আমি বললাম আজ থেকে নামাজ আঘাত আপনি বললেন না পড়তে পারবেন না আমি বলবো কোন নিষেধ আছে দেখান তো আমি বলবো আজ থেকে ফজরের নামাজ পড়বো চার রাখাত আপনি বলবেন না পড়তে পারবেন না আমি বলবো কোন হাদিসের নিষেধ আছে দেখান তো দেখা নিষেধ দেখাতে পারবেন না আপনি যখন ইবাদত করতে যাবেন বুঝেন আপনি যখন মুস্তাহাব মনে করে সুন্নত মনে করে ওয়াজিব মনে করে ফরজ মনে করে যে ক্যাটাগরি হোক না কেন ইবাদত যেটা সাড়ে এ থেকে প্রমাণিত হ্যাঁ দলিলের প্রেক্ষাপটের কারণে কোনটা ফরজ হয় কোনটা হয় কোনোটা নকল হয় কোনটা মুস্তাহাব হয় এটা দলিলের প্রেক্ষিতের কারণে কিন্তু যে ইবাদত আপনি করতে চান না কেন নবী এবং শাহাদা একরাম থেকে প্রমাণ পাওয়া লাগবে যদি নবী এবং শাহাদা একরাম থেকে ইবাদতের প্রমাণ না থাকে এটা নিষেধের দলিল লাগে না করতে হলে দলিল লাগবে করার দলিল না থাকলে ওটার নাম বেদাত করার দলিল না থাকলে ওটার নাম এখন আপনি যদি এই যে চুমা খাবেন চুমা খান সমস্যা নাই দেখেন

বোঝেন নাই যাক হে বিষয়ে আজকে কথা বলবো না একদিন বলছি মনোযোগ দিয়ে শুনেন খুব মনোযোগ দিয়ে কথা শুনেন এবার দেখেন আসাদু না মোহাম্মদ রসুল্লাহ বলে এটা যদি সবের কাজ হইতো এটা যদি সুন্নত হয় এটা যদি মুস্তাহাব হইতো আপনি উসুলুল ফিকের যে কোনো কিতাব খুলেন আপনি আপনি ফতোয়া স্বামী টান দেন আপনি

ইমাম ইবনে হিব্বানের শব্দ হলো ইন্না আদখালান নাস মান যিকিরতু ইনদাহু ফলাম ইউসাল্লি আলাইয়া ইমাম ইবনে হিব্বান হাদিস শুনেছেন আল্লাহ নবী ইসলাম বলেন ইন্ন আদখালান নাস পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ পৃথিবীর সবচেয়ে বড় বখিল পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি মান যিকিরতু ইনদাহু যার সামনে আমার নাম পড়া হলো ফলাম ইউসাল্লি আলাইয়া কিন্তু সে আমার উপর দরুদ পড়লো পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি

কিন্তু সে আমার উপর দুরুদ পড়ল আর আসতে আল্লাহ নবী ইসলামের নাম শুনে আল্লাহ নবী ইসলাম চুমা খাওয়ার নির্দেশ দিচ্ছেন না দুরুদ পড়ার এখন আপনি যদি চুমা খাওয়াকে ইবাদত মনে করে করতে চান সোয়াবের কাজ মনে করে করতে চান এটার দলিল লাগবে যদি দলিল না থাকে ওইটার নাম আমি বুঝাইতে পারি নাই ওইটার নাম হাত দলিল দিবে আমার একটা কষ্টের জায়গা বলি আপনাদের বাংলাদেশে যারা নিজেদেরকে আশিকের আসুল দাবি করে কারোর সাথে আমাদের दुश्मन নাই কিন্তু উনাদের পুঁজি হইল জাল হাদিস ঠিক বুঝেন উনাদের পূজি হইল কোন হাদিস ভাই আপনারা যদি কথা না বলেন তাহলে ده সমস্যা উনাদের পুঁজি কি জাল হাদিস বুঝেন তো জাল হাদিস মানে যেটা আল্লাহ নবী সামর হাদিস না আল্লাহ হাদিস কি হুয়া মা উযীফা ইলাল নবী যেটা সহিহুল ইসলাম ইবনে তাইমাহ রহিম আল্লাহ বলেছেন

আল্লাহ নবী নামে আর নামে কোনো মিথথু আল্লাহ নবী ইসলাম বলেননি কোনো কথা তার নামে চালায় ওটার নাম জানকারি নাম এবার বলেন জাল হাদিস বারণা না হারাম বলেন হারাম আব্দুল্লাহ লখনবী রহিম আল্লাহর জগতিক কত কিতাব ছাত্ররা পড়বা আল আসরুল মারফুআ ফিল আখবারুল মাওযুআ ওটা যদি না পড়ো ওগুলা যদি না পড়ো এখন তো পড়িনা আমরা আল আসরুল মারফুআ যদি না পড়ো মুल्ला আলী কারের মাওযু আদুল কুবরা যদি না পড়ো মুल्ला আলী কারের আল যদি না পড়ো ইবনুল কাইমের আল মানারুল যদি না পড়ো ইবনুল জাউজির কিতাবুল মৌজা যদি না পড়ো সৈয়দির আই আল্লাহ আলীর মসনুয়া যদি না পড়ো ইবনু আর রাখের তন্দিবুসরি যদি না পড়ো কিছুই পড়ার দরকার নাই তুই অন্তত তোমরা অন্তত আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাবিদাউল্লাহর দুই খণ্ডের বই এসব হাদিস এটা পড়বেন